প্রতারক চক্র আপনাকে বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে আপনি যদি একটি অভিজ্ঞতা আপনার মধ্যে থাকে যে প্রতারক চক্র কীভাবে ক্ষতি করে তাহলে আপনি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনার জীবনে আপনি অনেক কিছু করতে পারেন তাই আমার এই গল্পটি আপনারা শুনুন এটি একটি বাস্তব ঘটনা ঘটনাটি হলো একটি ছেলে সে প্রতারক চক্র কিন্তু একটি দোকানদার মুদি দোকানদার সে বলতে পারবে না যে ছেলেটি আসলে কি ধরনের ছেলেটি ছেলেটি প্রতিদিন ওই লোকটার কাছে আসতো কিছুক্ষণ কথা বলে চলে যেত এইভাবে কয়েকদিন আসতো যাইত এবং ছেলেটি কি করত এখানে কথা বলার পরে দিয়ে সে অন্য একটি দোকানে পাশে গিয়ে মোবাইলে অন্য স্থানে কথা বলতো যে আমি এই দোকানে এসেছি এখন উনি বলতেছেন আজকে টাকা দিতে পারবে না কালকে আসার জন্য এইভাবে কথা বলে আরও দুই চারজন লোককে শুনেতেন কিন্তু কেউ এখানে শুনতো কেউ আমলে নিত না যে কোথায় কি হয়েছে না কিন্তু সবাই দেখতো যে সবসময় সে একটি দোকানের মধ্যে আসতেছে কিছুক্ষণ কথা বলে চলে যাইতেছে এইভাবে একদিন দুই দিন তিন দিন অনেক দিন আসার পরে দিয়ে একদিন সেই লোকটাকে আসে তার সাথে কথা বলতেছে কথা বলার এক পর্যায়ে বলতেছে যে আমার এক লক্ষ টাকা দিয়ে দিন তখন লোকটা বললো কিসের টাকা আমি কিসের টাকা দিব তোমাকে এই এরই মাঝে দিয়ে ছেলেটি তার কিছু কথা রেকর্ডিং করে ফেলল কথাটি হলো সে যখন কথাটা বলল যে আমি কি কিসের টাকা দিব আমার কাছে কোনো টাকা নাই আমি টাকা দিতে পারবো না এই ধরনের কিছু কথা ভয়েস রেকর্ড করে রেখে দেয় এবং পরবর্তীতে তাকে টাকার জন্য অনেক সাপ দেয় লোকটা বলছে আমি তোমাকে কোনো টাকা দেব না এভাবে একই বাক্য কয়েকবার উচ্চারণ করেছে আমি কোনো টাকা দেব না এই কথাটি বলার পর দেখেন অনেক লোকজন জড়া হয়ে গেল তারা জিজ্ঞাসা করলো যে কি হলো তখন ওই ছেলেটি বলল যে আমি ওনার কাছে এক লক্ষ টাকা পাওয়া না সে উনি আমার টাকাটা দিচ্ছেন না আমি আমার টাকার জন্য ওনাকে বলছি এই কারণে উনি আমার সাথে এই রকম আচরণ করতেছে পরবর্তীতে ওই অডিও কথাগুলো উনি যে থানায় গিয়ে ওই ছেলেটি একটা তার জন্য একটা ডায়েরি করলো করার পর থানা থেকে লোকজন এসে যখন কথাটা শুনানি হলো পরবর্তীতেও লোকটাকে শুধু এটাই বলো যে আপনি এক লক্ষ টাকা দিয়ে দিন দেখুন আপনি নিজে বলছেন আপনি টাকাটা দেবেন না কেন টাকাটা দেবেন না আপনার কাছে থেকে এখন নয় ঠিক আছে আপনি কিস্তিতে দেন দুইভাবে দুই দিনে বা তিন দিনে এইভাবে আপনি টাকাটা দিয়ে দিন কিন্তু আপনাকে টাকাটা দিতে হবে পরবর্তীতে লোকটা আসলে বাধ্য হয়ে ওখানে টাকাটা দিতে বাধ্য হল এবং টাকাটা দিয়ে দিল এই ছোট একটা ঘটনা আমি আপনাদেরকে বলতেছি আমাদের এই ধরনের অনেক প্রতারক চক্র কাজ করতেছে তো আমি আপনাদেরকে এই ব্যাপারে একটা সলা পরামর্শ দিতেছি যে আমাদের দেশে এখন একটা সমস্যা হচ্ছে যে অনেক সময় কিছু লোক ইয়া বা ট্যাবলেট এবং কিছু অবৈধ জিনিসপত্র এনে আপনার দোকানে কাস্টমার সে যে এসে আপনার দোকানে বিভিন্ন আনাসে কানাসে রেখে দিয়ে পুলিশকে এনে তারপরে দিয়ে আপনাকে হয়রানি করবে করতেছে এরকম অনেক প্রমাণও আছে তখন আপনার কি করতে আপনার দোকানে আপনি সিসি ক্যামেরা লাগান করে আপনি কিছু টাকা নষ্ট হলেও আপনি টেনশন মুক্ত থাকতে পারেন একসময় আপনি দোকান বন্ধ করে গেলেও আপনার সিসি ক্যামেরার মাধ্যমে কোনো চোর যদি কিছু করে তা ধরতে পারবেন কেউ কিছু রাখলো তা ধরতে পারবেন অথবা আপনার কাস্টমারের মধ্যে যদি কোনো চোর আপনার এখান থেকে কিছু চুরি করে নিয়ে যায় তো আপনি সিসি ক্যামেরার মাধ্যমে তাকে ধরাটা অন্তত কিছুটা সহজ হবে এবং আপনি অনেক বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন আর এই ধরনের লোকদের থেকে আপনার অবশ্যই সতর্ক থাকবেন কোনো লোক যদি আপনার সাথে এরকম বারবার আসে কথা বলে বিভিন্ন ধরনের আপনার সাথে কোনো সলা পরামর্শ করতে চায় তাহলে আপনি ওদের থেকে একটু সচেষ্ট থাকবেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন কারণ এদের লক্ষ্য উদ্দেশ্য হলো এরা আপনাকে প্রতারণার মাধ্যমে আপনার থেকে টাকা চিনিয়ে নেওয়া হয়তো পারে আপনার পাশের কোনো দোকানদার বা আপনার কোনো পূর্ব পূর্ব কেউ হয়তো আপনার জন্য এই রকম ক্ষতি করতেছে তাই আপনি একটু সতর্ক থাকলে আপনি অবশ্যই এই রকম প্রতারক চক্র থেকে আপনি নিজে রক্ষা পেতে পারেন এবং আপনার বন্ধুবান্ধব ভাই বোন সবাইকেও আপনি রক্ষা করতে পারেন তাই আশা করি ভিডিওটি যদি আপনার থেকে একটু ভালো লাগে আপনি এই ভিডিওটি শেয়ার করকে আপনি সবাইকে সবাইকে দিয়ে দিবেন সবাই যেন এখান থেকে কিছু শিক্ষা নিতে পারে এবং সবাই যেন সতর্ক হতে পারে সালামুক বরহমতুল্লাহ বারাকাত